স্বামীর কাছে থেকে যদি আপনার ইচ্ছা করছে মিলন পেতে চাচ্ছেন তো স্ত্রীর হক আছে স্বামীরও হক আছে তাহলে আপনার যেটা বৈধ জিনিস আপনার লজ্জা সরমে চেপে যাচ্ছেন তাহলে এটা তো আপনার পরবর্তীতে সমস্যা দেখা দিবে এটা সমস্যার দুইটা দেখা দেয় একটা মানসিক সমস্যা একটা শারীরিক সমস্যা সালামু আলাইকুম আমার স্বামী প্রবাসী দেশে আসে দেড় থেকে দুই তিন বছর পর পাঁচ থেকে ছয় মাসের জন্য সেই বিদেশতে এক দুই মাসের মধ্যে দু একবার হস্তগণ করে বীরজপথ করে দেশে আসলে প্রথম পনেরো দিন সব অনেক টাইম দিতে পারে আর আগ্রহ থাকে ভালো কিন্তু এরপর থেকে এসে সব কিছু তার কমতে থাকে সময় বেশি দিতে পারে না একবার করলে দ্বিতীয়বার মিলন করতে পারে না বা আগ্রহ তার তেমন একটা থাকে না অনেক তাড়াতাড়ি বীরজপাত হয়ে যায় আমি খুবই বিরক্ত হয়ে যাই কিন্তু বলতেও পারি না বলে রাখা ভালো আমার হাজবেন্ডের সাথে এসব ব্যাপারে কথা বলতে খুবই লজ্জাবোধ করি আমার সবসে মন চাইলেও আমি তাকে বলতেও পারি না আমার একটা সমস্যা আছে আমিও তাকে কোনো আগ্রহ দেখাই না লজ্জা লাগে তাই এই ধরনের চিন্তা চেতনা যদি কেউ করে থাকে তাদের ভুল হচ্ছে আপনার যদি স্বামীর কাছে থেকে যদি আপনার ইচ্ছা করছে মিলন পেতে চাচ্ছেন তো স্ত্রীর হক আছে স্বামীরও হক আছে তাহলে আপনার যেটা বৈধ জিনিস আপনার লজ্জা শরমে চেপে যাচ্ছেন তাহলে এটা তো আপনার পরবর্তীতে সমস্যা দেখা দিবে এটা সমস্যার দুইটা দেখা যায় একটা মানসিক সমস্যা একটা শারীরিক সমস্যা এটা এত সংসার এটা প্রভাব পড়বে এটা সন্তান সন্ততির উপর প্রভাব পড়বে আপনার মন মানসিকতা আপনার ঘুমের উপরে আপনার মাসিক চক্রের উপরে এক কথা আপনার প্রত্যেকটা বডির অর্গান এবং চিন্তা চেতনার উপরে কিন্তু একটা নেগেটিভ একটা প্রভাব পড়বে আপনি ইচ্ছা করছে স্বামীকে খোলাখুলিভাবে বলতে হবে যদি বলতে না পারেন ঈশান ইঙ্গিতে বলতে হবে আপনি এখন মিলন করার খুব ইচ্ছা করছে যেহেতু স্বামী প্রবাসী অনেকদিন পরে কাছে পেয়েছেন এটা না করলে আপনাকে শয়তান ধোকা দেবে আর যে সমস্ত নারীরা এরকম করছে তাদের ক্ষেত্রে এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে আমি ভাবতাম ও তো সব বুঝতে পারে আমি কেমনে বলি কিভাবে এমনটা ভাবতাম আমি সে আগে বলে করে শুরু করে করলেও মাঝে মাঝে এমন হয় আমার পুরো উত্তেজিত হয়ে আর সে আউট করে ফেলে সেও বুঝতে চায় না আমি কি চাই এমনও রাত যায় শুধু একবার তিন চার মিনিট করে দ্বিতীয়বার আর পেনে শক্ত হয় না এই ক্ষেত্রে আসলে করণীয় হচ্ছে প্রবাসীদের জন্য যদি সংক্ষিপ্ত সময় বা দেশে আসেন সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নেওয়াটা জরুরি কারণ স্ত্রী তো আপনাকে খুব অল্প সময় কাছে পাচ্ছে তাহলে স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে কারণ আপনি যেহেতু অল্প সময় দেশে থাকবেন এই সময় খুব একটা ওষুধের সাইড ইফেক্ট হবে না সে এখন বাহিরেই আছে লাস্ট যখন দেশে আসে আমি তার উপর খুব বিরক্ত ছিলাম সে জানতো না কারণ আমি কিছুই বলি নাই আপনার ভিডিওগুলো দেখে তাকে আমি বলেছি তুমি তোমার কিছু সমস্যা আছে তুমি এই ডাক্তারকে দেখাবে সে বলে আমার তো কোনো সমস্যাই নেই পরে আমি বললাম সবসময় আমি যেমন চাই তেমন পাইনি বিরক্ত আমি সে বলে আমি এসব কেন আগে তাকে বলি নাই আমি কেন যেন তাকে বলতেও পারতাম না এখন বলাতে সে বুঝতে পেরেছে ও নিজে বলছে যে আপনার পরামর্শ নিবে চিকিৎসা দরকার হলে সে দেশে আসলে প্রথমে আপনাকে দেখাবে সে এটাও বলেছে যা যা সমস্যা সব সবজন্য আপনাকে বলে নাকি বেশি সমস্যা মনে হয় প্রথম কয়েকদিন পর সে আগ্রহ হারাই ফেলে সব সময় দিতে পারে না তেমন আমি সন্তুষ্ট না পেরে নিশ্চ হয়ে যাই এখন আমারও একটা সমস্যা আছে আমি কিছুই তাকে বলি নাই বলি না স্ত্রী হিসেবে আমি তাকে কোনো আগ্রহ দেখাই না কোনো দিন তাকেও আগে আদা বা সবাস করতে করার জন্য বলিনি সবই তো বললাম এবার একটু পরামর্শ আচ্ছা এই ক্ষেত্রে দেখেন স্বামী যেমন একটি ভূমিকা রাখতে হয় স্ত্রীকেও কখনো কখনো একটি ভূমিকা রাখতে হয় মানে স্বামী তো সক্রিয় ম্যাক্সিমাম টাইমে থাকবে কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীকেও সক্রিয় হইতে হবে নাহলে সহবাসের যে আনন্দ বা তৃপ্তি সেটা স্বামীও অনেক সময় এটা থেকে বঞ্চিত হবে আপনি লজ্জা করে যদি সবসময় যদি চুপে সারে ছড়ে থাকেন দূরে থাকেন স্বামীকে যদি বুঝতেই না দেন আপনার মনের ইচ্ছা আপনার শরীরের ইচ্ছা তাহলে স্বামী সব স্বামী কিন্তু এটা বুঝবে না কিছু স্বামী আছে যারা এইসব হাবি জাবি ঘাটাঘাটি করে পন সিনেমা ইত্যাদি ইত্যাদি দেখে বা একটু মানে বন্ধুদের সাথে শেয়ার করে তারা হয়তো বুঝতে পারে কিন্তু সব পুরুষই যে এইগুলো বুঝবে বিষয়টা তো এমন না তাহলে আপনার কষ্ট আপনার দুঃখ স্বামীর সাথে শেয়ার করবেন এবং এখান এখানে হচ্ছে দুইজনের জন্য উদ্দেশ্য করে বলছি যদি আগ্রহ ইচ্ছা বাড়াইতে হয় আপনাকে সেক্স হরমোন সমৃদ্ধ আমি আবারও উল্লেখ করে বলছি সেক্স হরমোন সমৃদ্ধ খাদ্য বিশেষ করে পুরুষের টেস্টেস্টোন নারীদের স্টোরজেন হরমোন সমৃদ্ধ যে খাদ্যগুলো আছে ডিম দুধ ঘি মাখন গরু গোস্ত মানে লাল রঙের যে গোস্তগুলো আছে খাসির গোস্ত এইগুলো খেলে পরে টেস্টেস্টোন হরমোনটা বৃদ্ধি পাবে আপনি সময় মতন ঘুমাইতে হবে রাত যদি নয়টা থেকে দশটার মধ্যে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন ভোর রাত্রে যদি উঠতে পারেন সেক্স হরমোনটা ভালো থাকবে ডিপ্রেশন রাখা যাবে না ডিপ্রেশনে থাকলে পরে সেক্স চিন্তা কিন্তু কম কাজ করবে তো সকালবেলা যদি সুযোগ থাকে একটু এক্সারসাইজ করতে হবে যদি সকালে সুযোগ যদি না পান বিকেলবেলা এক্সারসাইজ করতে হবে টক দই খেতে হবে টক দই খেলে আপনার শরীরে যে উপকার যে ব্যাকটেরিয়াগুলো আছে এটা ভালো কাজ করবে আপনার হজম শক্তিটাকে বৃদ্ধি করবে মাঝে মাঝে ফলমূল খাবেন বেদানা মালটা এমনকি লেবু খেতে পারেন লেবুতে নারীদের জন্য উপকারের দিকটা হচ্ছে যে লেবু হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ নারীদের অনেক হিমোগ্লোবিন কম থাকে রক্ত শূন্যতা থাকে সেই ক্ষেত্রে লেবু দিলে আয়রনটাকে রক্তশূন্যতার জন্য যে আয়রন থাকে সেটা অ্যাবজরশন মানে সেটাকে শোষণ করার ক্ষমতাটা বৃদ্ধি করে দেয় তাহলে নারীদের উচিত প্রতিদিন একটা করে লেবু খাওয়া যদি প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে দুই তিনটা খেতে হবে এছাড়াও টক জাতীয় যে কোনো আমলকি করমচা আমরা এগুলো খেতে পারেন আর আপনার স্বামী যখন দেশে আসবে অবশ্যই নিকটস্থ চিকিৎসককে দেখিয়ে কিছু প্রয়োজনে ভিটামিন জাতীয় কোনো আদার্স কোনো ওষুধ লাগলে সেটা মেডিকেশন তাকে নিতে হবে এবং তার কাউন্সিলিং প্রয়োজন যদি সম্ভব হয় দুইজনকে একত্রে কাউন্সিলিং নিতে হবে তাহলে মনে হয় জিনিসটা খুব ভালো হবে আর আপনাদের জন্য স্পেসিফিক্যালি কিছু পরামর্শ হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে ফোর ফেলে সহবাসের পজিশন জি স্পোর্ট ক্ল্যাটোরিস্ট এই ইত্যাদি সম্পর্কে কিছু টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে এইগুলি একটু দেখে নিলে আপনাদের দুইজনের জন্য উপকার হবে এবং অর্গাজম সম্পর্কে একটু আইডিয়া রাখতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ